গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে একদম সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতেই কিন্তু একটা নিউ ব্লগ স্টার্ট করে দিলাম। প্রচণ্ড গরম পড়েছে, তো সকালবেলা উঠে একদম ব্রাশ করে ফ্রেশ হয়ে যাব আমি ফুল তুলতে। তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে, একটা টগর ফুল গাছে কতগুলো টগর ফুল ফুটেছে, আর প্রত্যেকটা ফুল কিন্তু খুব সুন্দর লাগছে, গাছটাও বেশ খুব সুন্দর। আর এই টগর ফুলগুলো কিন্তু সেন্টেড, খুব সুন্দর একটা গন্ধ বের হয়। তো সেগুলোই প্রথমে তোমাদেরকে দেখিয়ে নিলাম, তারপর আমি একে একে আজকে অনেক রকম ফুল তোলা তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন হলো ফুল তোলাটা দেখানো হয়নি, বাড়ির ভেতরে ফুল তোলাটাও সেইভাবে তোলা হয় না। তো আমার টগর ফুল তোলা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে বাড়ির ভেতরকার ফুলগুলো তুলবো। এই দেখো সাদা ফুল, কত ফুল ফুটেছে, এত গরমেও গাছগুলো কিন্তু বেশ ফুল দিচ্ছে, তো বেশ ভালো লাগছে। আর এত ফুল আমার লাগবে না, সেই জন্যে অল্প কিছু ফুল আমি তুলে নিয়ে চলে আসব। তো ফুলগুলো আমি এবার তুলবো, তোমাদেরকে প্রথমে দেখিয়ে নিলাম। আর এইভাবে বাড়ির ফুল দিয়ে পুজো দিতে কিন্তু খুব সুন্দর লাগে, আর আমার সবসময় ফুল কিনতেও লাগে না। ফুল তোলা হয়ে গেল দুটো গাছের, এবার আমি বেলপাতা তুলতে চলে এসেছি। বেলপাতাগুলো তুলে নিয়ে আবারও এ দেখো কাঞ্চন ফুল গাছে চলে এসেছি, কাঞ্চন ফুলগুলো তুলবো, তারপর আবার অন্যান্য কাজগুলো করব। তো এই দেখো আবার টগর ফুলগুলো যে আমি তুলছি সেটা তোমাদেরকে একটু দেখাচ্ছি, এই যে সাদা ফুল তুলছি সেটাও দেখাচ্ছি, এবার কাঞ্চন ফুল তুলবো সেটাও কিন্তু দেখাবো। তো এইটুকু গাছে কত ফুল, ওপাশে আরও একটা ফুল গাছ আছে, তো সেই ফুল গাছটায় পরে যাব। এই দেখো কত ফুল ফুটেছে, এত ফুল তো লাগেই না, কিছু কিছু তুলবো, কম ফুল বেশি ফুল দিয়ে কোনো দরকার নেই, সেই জন্যে এদিকে বেলপাতাগুলোও তুলবো, তারপর চলে যাব আমি কাঞ্চন ফুল তুলতে। তো এই দেখো কি সুন্দর লাগছে, চারিদিকে সবুজ আর সবুজ, খুব ভালো লাগছে দেখতে। একে একে সমস্ত ফুল তুলে তারপর আবার আমার সমস্ত কাজগুলো গোছাতে হবে। তো এই দেখো টগর ফুলগুলো আর সমস্ত ফুল এক জায়গায় তোলা হয়ে গেছে, কিছু বেলপাতাও তুলে নিচ্ছি। এবার যাব আমি ঠাকুরের বাসনগুলো মাজতে। তো সকালবেলা পুরো ঠাকুরের কাজগুলো আগে করে নিয়ে তারপর অন্যান্য কাজগুলো করব। তো এই যে ঠাকুরের বাসনগুলো এবার আমি মেজে নিচ্ছি। তো ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে, এবার আমি একটু জল খাবো। তো এই যে চলে এসেছি জল নিতে, সকালবেলা কিন্তু গরম হোক ঠান্ডা হোক এক গ্লাস জল প্রথমে কিন্তু খাওয়া আমাদের খুবই উপকারী। তো সেই জন্যে সকাল সকাল একদম এক গ্লাস জল খেয়ে কাজে লেগে যাচ্ছি। নীলাঞ্জনার টিফিনে ডিম পরোটা করেছি, ওকে টিফিনে দেব। তো ওর টিফিনটা আগে গুছিয়ে টিফিন বক্সটা আটকে তারপর ওকে খেতে দেবো। এই দেখো নীলাঞ্জনা চুল বেঁধে রেডি হয়ে গেছে, এবার ওকে আমি খাওয়াবো, স্কুলে যাবে। এই যে সকালবেলা ভেন্ডি সেদ্ধ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাত খাবে, ও একদম ভাত খেতে চাইছে না, তো ভেন্ডি সেদ্ধটা ভালো খায় বলে সকালবেলা ওর জন্যে আমি ভেন্ডি সেদ্ধ করেছি। আর স্কুলে যাবে তো ওর মন মতো একটু যদি খেয়ে যায় তাহলে ওর শরীরটাও ভালো লাগবে, খেতেই চায় না। তো পুরো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার ও রওনা হয়ে যাচ্ছে স্কুলের দিকে। তো নীলাঞ্জনা চলে গেছে স্কুলে, আমি স্নানটা সেরে ঠাকুর পুজো করতে বসে গেছি। ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি আমি কিচেনে। এই দেখো আমার মনের মতন কিছু মাছ এনেছে আজকে, এই মাছগুলো নীলাঞ্জনার বাবা খায়, কিন্তু ওই ছোট মাছগুলো নীলাঞ্জনা আর ওর বাবা খাবে না, আমি আর মা খাবো এই মাছগুলো, আর ওই রুই মাছটা খাবে নীলাঞ্জনার বাবা আর নীলাঞ্জনা। তো এই যে বেলে মাছ আর পুঁটি মাছ আমার খেতে খুব পছন্দ, তো এই যে মাছগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এদিকে ভেন্ডি রসা বসিয়ে দিয়েছি, ভেন্ডি রসাটা হচ্ছে, তারপর মাছের ঝোল করব। তো এই যে ভেন্ডি রসা নামিয়ে আমি এবার মাছের ঝোল করতে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, মাছ ভাজা হতে হতেই আমি মাছের ঝোলের সবজিটাও কেটে নেব। তো মাছের ঝোলটা করব আজকে আমি চিচিঙ্গে দিয়ে, এই গরমের মধ্যে সবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা গরমের সবজি,
তো সেই জন্যে চিচিঙ্গে দিয়েই আজকে মাছের ঝোল করব। আর আমরা বেশিরভাগ সবজি দিয়েই মাছ বানাই, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা জানো। তো এই যে সবজি কেটে মাছের ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসে গেছি। ভেন্ডি রসা দিয়ে খাচ্ছি, নীলাঞ্জনার বাবা মাছের ঝোল দিয়ে খাচ্ছে। তো একদম খেয়ে কমপ্লিট গুছিয়ে নিলাম। আর এই গরমে আম মাখা খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। এই যে এখন আম মাখা খাওয়া হবে, আম মাখার জন্য আম মাখা হচ্ছে, প্রথমে আমগুলোকে গ্রেট করে নেওয়া হচ্ছে। তো আম মাখা, এই গরমে প্রচণ্ড লু চলছে তোমরা সবাই জানো, তো লুয়ের হাত থেকে বাঁচতে গেলে কিন্তু রেগুলার আমের কিছু একটা খেতেই হবে, মানে টক জাতীয় খাবার, তাতে কিন্তু লুয়ের হাত থেকে রক্ষা পাওয়া, শরীরকে সতেজ রাখা যায়। তো এই যে আমটা পুরো লেবু পাতা, কাঁচা লঙ্কা, লবণ, সামান্য একটু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখন সন্ধ্যাবেলায় একটু চাউমিন খাওয়া হবে, সেই জন্যে চাউমিন বানানো হচ্ছে। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, নেক্সট ব্লগে দেখা হবে, টেক কেয়ার, বাই বাই।